ঘন্টা আর একটা ক্ষমতায় আর প্রতিটা এখানে বিএনপি সমালোচনা করে তারা করতেছে দুরুপায় তারা করতেছে দুরুপায় তারা করতেছে দুর্নীতি জিনিসপত্রের দাম বেড়ে গেছে আজকে সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছে কেউ আজকে সুখে নাই শান্তিতে নাই একবেলা বাজার করে ঠিক মতো খাইতে পারে না সেদিকে তাদের কোন খেয়াল নাই তাদের খেয়াল হলো যে কোনো হয়তো খালেদা জিয়া যাতে না বেরোতে পারে খালেদা জিয়াকে কিভাবে মামলা দিয়ে আটকানো যায় তারেক রহমানকে কিভাবে মামলা দিয়ে আটকানো যায় এবং বিএনপির প্রতিটা নেতা কর্মীকে কিভাবে আটকানো যায় আরে ভাই আমরা তো বলছি বিএনপি কোন সন্ত্রাসবাদী দল না বিএনপি ভোটে বিশ্বাস করে আপনারা যদি চান এখনই ঘরে করে দেখেন না জোর করে ক্ষমতা না থাকা আগামীকালকে নির্বাচন আগামীকালকে রিজাইন করেন এক মাসের মধ্যে নির্বাচন দেন তারপরে দেখা যাক পাবলিক কাকে ভোট দেয় কাকে ভোট দেয় না আজকে সে অবস্থা তো নাই আজকে জনগণ ভোট দেওয়ার মতো অবস্থা নাই আজকে সারা দেশ এমন একটা অবস্থার পথে তারা নিয়ে গেছে যে মানুষ আজকে স্বাভাবিকভাবে আজকে জীবনযাপন করতে পারছে না এই মুহূর্তে আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমনি একটি অবস্থায় 75 সালের 7ই নভেম্বর যখন এই দেশ আওয়ামী লীগ চালাতে পারছিল না যখন পুলিশের মধ্যে শৃঙ্খলা ছিল না সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ছিল না শিক্ষার মধ্যে শৃঙ্খলা ছিল না ব্যবসায়ীদের মধ্যে শৃঙ্খলা ছিল না মানুষ না খেয়ে মারা যাচ্ছিল একজন কবি করত আরেকজন সে কবি খাইত সেই অবস্থায় এই দেশের সেপাহী জনতা ঐক্যবদ্ধভাবে সে সময় জিয়াউর রহমানকে ক্ষমতায় বসাইছিলেন 75 সালে 1 তারিখ থেকে 4-5 তারিখ পর্যন্ত বাংলাদেশ কিভাবে চলছে কে ক্ষমতায় আছে কেউ জানে না 3 তারিখ থেকে 5-6 তারিখ পর্যন্ত এমনি একটি অবস্থায় আমরা ছিলাম সেই অবস্থায় জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়েছিল সেই অবস্থায় জিয়াউর রহমানকে এই সেপাহী জনতা মুক্ত করে আবার জনগণের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছিলেন কারণ তারা দেখেছেন 71 সালের 25শে মার্চের পরে যখন কাউকে পাওয়া যাচ্ছিল না তখন কিন্তু এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সেই সময় সাহসিকতার সাথে সেই তালুকার বেতার কেন্দ্র যে সেই সময় বলেছিলেন আই বাংলাদেশ স্বাধীন দেশ আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি এবং আপনারা সবাই দেশ বিদেশে যারা আছেন সবাই আপনারা শরীক হন সবাই শরীক হন আমাদের মুক্তিযুদ্ধে তাই বিএনপি কখনো হটেগারি রাজনীতি করে না বিএনপি সন্ত্রাসী রাজনীতি করে না বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে আজকে যদি দেশে গণতন্ত্র থাকে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয় তাহলে বেগম খালেদা জিয়াকে কেউ হারাতে পারবে এর আগেও 5-5 বছর থেকে নির্বাচন হয়েছে বেগম খালেদা জিয়া নির্বাচন করছে কোন নির্বাচনে কি তাকে হারাতে পারছে কেউ পারে না আর বর্তমান প্রধানমন্ত্রী আমাদের নেতা এই সাড়ে বছর প্রকার সামনে সেই সময় পরাজয় বরণ করছে এটা কি মিথ্যা কথা এটা হলো সত্য কথা আমার ওনারা বলে বিএনপি নাকি নির্বাচনে ভয় পায় আর এবার জনগণ বিএনপির পক্ষে আছে আর যারা ষড়যন্ত্র করে তারা হাসিনার পক্ষে আছে কাজে জনগণ যার পক্ষে আছে সে কেন ভয় পাবে নির্বাচন আমরা তো বলছি মিথ্যা কথা বলার একটা মিনিমাম একটা ই থাকা দরকার নির্বাচন হয় না 28শে অক্টোবর আমাদের একটা শান্তিপূর্ণ জনসমাবেশের উপরে এই পুলিশ দিয়ে আক্রমণ করে আমি ক্যাডারকে দিয়ে আক্রমণ করে সেই সময় হাইকোর্টের প্রধান বিচারপতির বাড়িতে তারা হামলা করলো তারা পুলিশ হামলা করলো তারা পুলিশ হসপিটালে যায় হামলা করলো আর পুলিশ সেই সমস্ত মামলা দিল আমাদেরকে আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করা হলো একটা এমন কোন এলাকা নাই এমন কোন কর্মী নাই যাতে মামলা নাই হামলা নাই জেল নাই জুলুম নাই তারপরও কি বিএনপি কেউ কমাইতে পারছে তাদের যারা এখনো তাদের কর্মী বাহক হিসেবে কাজ করে বলে দিতে চাই বিএনপি শেষ হবে না বিএনপি অবশ্যই যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দাঁড়িয়েছিল
তাই দেবতার আমরা ভয় পাই না, ঝেড়ে চড়ে আমরা ভয় পাই না, পুরীতে আমরা ভয় পাই না, আল্লাহর হাতে সেই পথ থেকে ফিরে আসেন, ফিরে আসেন। আজকে বেরোজিনের কি অবস্থা হয়েছে, কেন হয়েছে, কেন হয়েছে আজকে চিন্তা করেন, চিন্তা করা দরকার। আল্লাহ আসুন করে আল্লাহর মায় এটা থেকে কেউ রক্ষা পায় না, এইখানে ফাঁকি টাকি দিয়ে ঘুষ দিয়া এদিক সেদিক করে পার পাওয়া যায়, কিন্তু আল্লাহর মায়ের থেকে পার পাওয়া যায় না, এটা মনে রাখবেন। কাজে আল্লাহ বিশ্বাস করি আমরা, কাজে অবশ্যই অন্যায় যে করবেন অন্যায়ের শাস্তি তাকে আসবে, হোক তিনি ফলে হোক, এক সময় এক সময় তাকে পয়তি হবে। কি ক্ষমতাবান বেরোদিন, কি ক্ষমতাবান, রাস্তায় নিচে নেমে গেছেন হাত অস্ত্র নিয়ে আমাদেরকে গুলি করছেন, খাওয়াইছেন, কত কিছু করছেন, কিন্তু আজকে কোথায় মান সম্মান, কোথায় কি, কাজে আল্লাহ আজকে দুদিনের দুনিয়া চিন্তা করে দেখেন। অন্যায় অন্যায় অবাক, অন্যায় নির্দেশ কখনো মানবে না। পরিষ্কার বলতে চাই আমাদের এই এলাকার প্রত্যেকটা কর্মী নেতা খুব অসুবিধা আছে, কেউ বাড়িতে ঘুমাতে পারে না, এখনো কোন থেকে জামিন নেওয়ার পরে এখন মতো বাড়িতে ঘুমাতে পারে না ঠিক মতো, কেন, কি অপরাধ, কি অপরাধ করছে আমাদের কর্মীরা। কাজে এখনো সময় আছে, আমরা কোন বেআইনি কাজ করি না, আইন শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করি না, আল্লাহ হস্তে অত্যাচারের মাত্রা বাড়াবেন না, তাহলে বক্তব্য নির্ধারিত না করে আজকে আপনাদের সবাইকে বলবো সাহসের সাথে থাকতে হবে, কি বলে সাহস আছে, ইনশাআল্লাহ বলবো তো বীরের বেশে বলবো, কি কাপুরুষের কথা বলবো, সোজা কথা, কাপুরুষ বারবার বলে আর বীরেরা একবারই বলে। এই দেশে যেন যুদ্ধ করছে সেই সব মারা যেতে পারতাম, যুদ্ধের পরে 72 থেকে 75 এই আওয়ামী লীগ বহুবার মারার চেষ্টা করছে, করতে পারতাম। এইখানে বিভিন্ন সভা সমাবেশে তর্কে বিশের সামনে সমাবেশে গুলি করছে, এখনো মাথায় গুলি আছে। আমার অনেক নেতা কর্মী আজকে অবস্থা আছে আপনার কাজে, আমি কয়জনের কথা বলবো, তাই বলবো ধৈর্য ধরেন এবং সাহসের সাথে সবাই থাকেন, আমরা কোনো অন্যায় করি নাই, চোর চুরম নাই, পরিষ্কার কথা। কাজে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষায় যে পুলিশ ভাই আছেন